হ্যালো বন্ধুরা, সুবোস লাইভ ক্যাপচারে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে পাতুলিয়ার মোমো পাড়াতে। তো আমার সাথে আমার একটি দিদি এবং আমার একটি দাদা যাচ্ছে। দিদি, দাদা, তো আমার এই দিদি আগেও মোমো পাড়া নিয়ে একটি ব্লগ বানিয়ে গেছে। তোমরা এতক্ষণ রেস হচ্ছে বন্ধুরা, দিদি আগে বেরিয়ে গেল ট্রেনে, দিদি এখন আগে ট্রেনে বেরিয়ে যাচ্ছে। লাস্টে ভাই এখন রিজুদার টান দিয়েছে, ওরে ভাই রে। হ্যালো বন্ধুরা, সুবোস লাইভ ক্যাপচারে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি শুভ, এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে পাতুলিয়ার মোমো পাড়াতে। তো আমার সাথে আমার একটি দিদি এবং আমার একটি দাদা যাচ্ছে। দিদি, দাদা, তো চলো যাও যাক। পাতুলিয়ায় মোমো পাড়ায় চলে এসেছি। তো আমার এই দিদি আগেও মোমো পাড়া নিয়ে একটি ব্লগ বানিয়ে গেছে। তো তোমরা যা যা দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো, আমি তার লিংক দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা গিয়ে দেখবে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। আর তো খুবই ভালো খেতে, তোমরা এখানে আসতে পারো, মোমো খেতে পারো। আগে দেখিয়ে দিচ্ছি মোমো ভেতরে কি কি রয়েছে, তো আসো তোমরা খাও। আলে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিরেতে আমার দুপুরে আমার, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। মারাত্মক ঝাল, এই যে দিদি হুসপাস হুসপাস হচ্ছে, মুখটা দেখো, আমারও সত্যি ঝাল লাগছে। রে জুতা ঝাল লাগছে, ঝাল লাগছে কিনা বাকরুদ্ধ হয়ে গেছে মানে
যাই না। কথা দেওয়া থাকে যাবি চোখের বাইরে না, চাইছি খুব সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ দিলেতে আমার দুপুরে আমার, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমার কাছ থেকে স্যুপ ছিনতাই করে খেতে শুরু করে দিয়েছে, মুখটা দেখে বোঝা যাচ্ছে ওই যে ঠিক এইটা আমার স্যুপ, এই যে ছেলেটা, এই ছেলেটা খাচ্ছে ওটা আমার স্যুপ, কম্পিটিশন আমার স্যুপ ঝেড়ে দিয়েছে চোখটা দেখে। আপনারা দর্শক আপনারা বুঝে যাবে চোখটা দেখে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। তো আমাদের খাওয়া দাওয়া ও পেমেন্ট হয়ে গেছে। তো দি কেমন লাগলো? হ্যাঁ আমার তো ভালোই লাগলো, খারাপ না, কারণ আমি এর আগেও এখানে এসেছি তো আমি জানি যে এখানকার টেস্ট, আমার সিরিয়াসলি বলতে পাতুরি মোমোর টেস্ট একটা আলাদা রকম খাওয়া না, তো ভালোই লাগলো। তো রিজুদা আমার ভালো লেগেছে, শুধু একটু ওই টাকাটা দেয়নি, সব টাকা আমাকে দিতে হলো। আমি টাকা দিইনি বলছি, এরা টাকা দিস নি, দোকানদার তোকে দয়া করে 5 টাকা কম নিয়েছে। 5 টাকা কমও নিয়েছে বা আর কিছু? সত্যি কথা বলেছি, দোকানদার সামনে আছে, ভালো কথা, 5 টাকা কম দিছি, দয়া করেছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা বাড়ির জন্য রওনা দেবো, চলো। তোমরা এতক্ষণ রেস হচ্ছে বন্ধুরা, দিদি আগে বেরিয়ে গেল ট্রেনে, দিদি এখন আগে ট্রেনে বেরিয়ে যাচ্ছে, লাস্টে ভাই এখন আমার রিজুদার টান দিয়েছে, ওরে ভাই রে, এ ভাই আসতে আমার বলে ব্রেক নেই, বাবা মারা তো প্লেয়ার, দিদি আগে বেরিয়ে গেছে এখনো, দিদি অনেকটাই আগে রয়েছে আমাদের থেকে, অনেকটা আগে রয়েছে। এই দিদি ওভারটেক, দিদি ওভারটেক, হাই দিদি, টাটা টাটা। তো বাপ এখন হলো রেস ছোট্ট খাটো, দিদি এখনো পেছনেই রয়েছে, এগুলো না ছেলেদের চাল ভাই, দুজনকে নিয়েও একা টানতে পারে, পারবে তুমি? পারবে না, পারবে না, পারবে না, কোনোদিনই পারবে না, মেয়েরা পাই পারে না, কিন্তু পারে এই সাইকেলে। কিছু বলবে একে নিয়ে? 28 স্টে উঠে পারবে চালিয়েছি না, কিছু বলো পরে একদিন এনার্জি নিয়ে আসবে। এনার্জি কেন, আজ পারলে না 6 বছরে? তো হে গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি, তো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দেবে তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে, এবং এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরে অনেক অনেক ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। যদি কেউ এর আগে তোমরা পাতুলিয়ায় মোমো পাড়ায় গিয়ে মোমো খেয়ে থাকো, তো ওখানকার মোমো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।